সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার এসএসসি পরীক্ষার্থী শেখ আজিজুল হক। সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটার বাস্তবিক প্রমাণই হয়তো আমার পারিবারিক ইচ্ছা, আমার পরিবারের যে সাপোর্ট, এইগুলো আমাকে এগিয়ে দিতে খুব সাহায্য করেছে। আর আমার শিক্ষক মণ্ডলীও এর পিছনে অনেক দায়িত্ব পালন করেছেন। আর আমার যে ইচ্ছা থাকলে, ইচ্ছার দ্বারা আমার মানে অগ্রগতি, আমি এটা আশা করি এবং আমি প্রমাণ করে দিয়েছি যে আমি এই স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। আসলে আমি জন্মগতভাবেই আমার এই সমস্যা, আমি ক্লাস ওয়ান থেকে এভাবে লিখে আসছি বিগত 10 বছর লেখা, এখন আমার অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। তবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম স্থানেই ছিল সে। তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি বেসরকারি মিলে মোট 11টা বৃত্তিপ্রাপ্ত সে, এবং অনেক প্রতিযোগিতা সে অংশগ্রহণ করে বেশ কৃতিত্ব অর্জন করেছে। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সবাই যখন হাত দিয়ে লিখছিল, আজিজুলের চলছিল পা। আর আজকের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর আমি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তাহলে আমার আরও সুবিধা হয়। অপারেশনের মাধ্যমে যদি হাত আমার সুস্থ হয়ে যায় তাহলে আমার আরও সুবিধা হয় পড়ালেখায় অগ্রসর হওয়ার জন্য। এটা 2004 থেকে ডক্টর শাহ আলম জাতীয় পঙ্গু হাসপাতালে উনি চিকিৎসারত, ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেছি। এই পর্যন্ত 14 বছর বয়স হলেই তার অপারেশন করা সম্ভব। এরই মধ্যে উনি সিদ্ধান্ত দিয়েছেন যে পরীক্ষার পরপরই অপারেশন করা সম্ভব, এবং এই জন্য আমি প্রস্তুতি নিতেছি। এতে প্রচুর টাকার প্রয়োজন, তো 5-6 লক্ষ টাকা মোটামুটি প্রয়োজন তার চিকিৎসা সারতে গিয়ে। 1.5-2 মাসের মতো সময় নিতে পারেন।